50 रुपया रोज का। हाँ जाओ अपनी बकरियों के साथ बैठो, ठीक है, और ना ठोक देंगे तुम्हें हम दे। পুরো বলিউড মুখে ছিল ফিল্ম ফেয়ারের জন্য। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 27 মার্চ অনুষ্ঠিত হলো বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ফিল্ম ফেয়ারের 66তম আসর। করোনা পরিস্থিতিতেও এদিন বলিউডের অনেক নামী তারকাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় আকাঙ্ক্ষিত সেই ব্ল্যাক লেডি। বলিউডের অন্যতম ঐতিহ্যশালী এই পুরস্কারের আসরে বড় জয় তাপসী পান্নু অভিনীত থাপ্পড়ের। সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা কাহিনী এবং সেরা এডিটিং এর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অনুভব সিনহার এই ছবি। এদিকে থাপ্পড় সিনেমায় এক সাধারণ স্ত্রীর ভূমিকায় অসাধারণ অভিনয় তাপসী পান্নুর বাড়িতে পৌঁছে দিয়েছে ফিল্ম ফেয়ারে সেরা জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার। I'm very emotional and outside I'm very happy for my Bitiya. অন্যদিকে আংরেজি মিডিয়াম সিনেমায় একা বাবার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার মরণোত্তর পুরস্কার পেলেন ইরফান খান। শুধু সেরা অভিনেতাই নয়, লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারেও সম্মানিত করা হয়েছে ইরফান খানকে। গত বছর 29 এপ্রিল ক্যান্সারের সঙ্গে লড়াই থামিয়ে না ফেরার দেশে চলে যান মাত্র 53 বছর বয়সী ইরফান। ইরফান পুত্র বাবিল খান এই সম্মান গ্রহণ করেন। অন্যদিকে সমালোচকদের ভোটে কে সেরা অভিনেতা হবেন তা যেন জানাই ছিল, তিনি আর কেউ নন অমিতাভ বচ্চন। এই সব পুরস্কার যেন ডাল ভাত হয়ে গেছে অমিতাভের কাছে, পুরস্কার যেন নিজে পুরস্কৃত হয় অমিতাভ বচ্চনের হাতে উঠে। তাই বাড়ি ফিরে পুরস্কারের একটা ছবিও পোস্ট করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুলাবো সীতাবো সিনেমায় এক কৃপণ লোভী বুড়োর চরিত্র তাকে এনে দিয়েছে এই পুরস্কার। এছাড়াও সেরা অভিনেত্রীর সমালোচনা বিভাগে জয়ী হয়েছেন তিলোত্তমা সোম। অন্য সব নামের তুলনায় এই নামটি বেশ অপরিচিতই। তিলোত্তমা সোম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন স্যার মুভিটির জন্য। লোক মজাক উড়ায়েঙ্গে, মুঝে কোই ফরক নেই, মুঝে পড়তা হে স্যার। তাছাড়াও তানাজি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা ওম রাউত। তবে সুখের বিষয় এই যে শত প্রতিবন্ধকতা কাটিয়ে অস্কারের ঘোষণার পরে হলেও তারকাদের হাতে উঠল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। মার্জিয়া শ্রেয়াং, সময় সংবাদ, ঢাকা।